আজকে হচ্ছে আমাদের ওয়েব প্রোগ্রামিং এর সেশন নাম্বার 3। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। লাস্ট দুইটা ক্লাসে আমরা HTML এবং CSS এর উপরে বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকগুলো এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করেছি। এগুলো সামারি করে বা সাম আপ করে যদি আমরা একটা প্রজেক্ট তৈরি করি তাহলে আমাদের এই লার্নিংটা একটু হলেও মিনিংফুল হবে। তো আমি ফর্মালি একটা প্রজেক্ট আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি, তোমরা অবশ্যই পার্টিসিপেট করবা কোনো প্রবলেম হলে। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে এই ওয়েব প্রোগ্রামিং ক্লাসগুলো চালাচ্ছিলাম, যে শুরুতেই হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই যেটা আমরা একটা প্রজেক্ট চিন্তা করি। সাপোজ ধরো আজকে আমরা যদি বলি প্রজেক্ট ওয়ান, এই প্রজেক্ট ওয়ানের ভিতরে অবশ্যই কিছু ফোল্ডার থাকে, আমরা চাইলে এগুলো পরেও ক্রিয়েট করতে পারি। তো শুরুতেই প্রজেক্টের ট্রিটা যেমন থাকে, সাব ফোল্ডারগুলো কীরকম থাকে সেগুলো আমরা শুরুতে তৈরি করে নিতে পারি। কিবোর্ড থেকে আমরা যদি ফোল্ডারগুলো ক্রিয়েট করতে চাই শর্টকাটে কন্ট্রোল শিফট এন, এটা তোমরা জানো। সাপোজ আমাদের একটা ফোল্ডার থাকে ইমেজেস, কন্ট্রোল শিফট এন জেএস, কন্ট্রোল শিফট এন সিএসএস, কন্ট্রোল শিফট এন ওয়েব ফন্টস। পাশাপাশি আমাদের একটা মেইন যে পেজ সেটা থাকতেই হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স HTML আমাদেরকে দিতে হবে এক্সটেনশন। সিএসএস এর ভিতরে আমরা যেটা কমনলি ইউজ করি সেটা হচ্ছে স্টাইল, সেটা আমরা এখানে সেট করে আসতে পারি। এগুলো কিন্তু পরেও তৈরি করা যায়। সো আমাদের বেসিক যে প্যাটার্ন সেটা আমরা এখান থেকে ফলো করলাম। আমরা আজকের ক্লাসের জন্য ইমেজ ইউজ করবো, চাইলে নেট থেকে ডাউনলোড করতে পারি অথবা আমার কম্পিউটার থেকে দু একটা নেই, পরবর্তীতে তোমাদের ওগুলো চেঞ্জ করে প্রয়োজনে নেট থেকেও দেখাবো। আমার এখানে আমি তিনটা পিকচার নিয়ে নিচ্ছি, কপি করলাম, ইমেজেদের মধ্যে আমরা ইমেজগুলো রাখলাম, স্লাইড স্লাইড ওয়ান স্লাইড টু নাম দিয়ে। আমরা চাই এগুলো প্রথমে দেখবো, পরবর্তীতে প্রয়োজন নেট থেকে কোনো ইমেজ ডাউনলোড করে আমরা দেখবো। এখন আসো ওয়েব ফন্টসের ভিতরে, আমরা যেহেতু আজকে ফন্ট অপশন ইউজ করবো তাহলে প্রথমে ফন্ট অপশনটা ডাউনলোড করে নিই। আর তোমরা যদি ডাউনলোড করা জেনে থাকো তাহলে আমরা চাইলে ডাউনলোড যেটা আমার করা আছে সেটাও ইউজ করতে পারবো। তো আমি তারপরে যেহেতু রেকর্ড হচ্ছে আমি ফন্ট অপশনে যাচ্ছি। ফন্ট অপশনের নতুন ভার্সন আসছে, যে কারণে একটু লুকসটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যারা এটা ইউজ করছে পূর্বের ভার্সনগুলো দেখবা যে এখানে একটু ডিফারেন্ট দেখায়। প্লিজ, না রেকর্ড হচ্ছে, আমি জুমে রেকর্ড করতেছি না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, যে ফন্ট অপশন ক্লিক করার পরে আমরা নতুন একটা লুক দেখতে পাচ্ছি, যেটা ওদের নতুন ভার্সন আসছে। আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি, তো ফন্ট অপশন ইউজ করার অনেকগুলো রুলস আছে। তুমি যদি W3 স্কুলসে যাও ওখানে টিউটোরিয়াল পাবা। এটা অফলাইন ভার্সন প্লাস অনলাইন ভার্সন দুইটাই ইউজ করা যায়। তুমি যদি মনে করো যে জাস্ট লিঙ্কটা ইউজ করবা সেটাও করতে পারবা। আমরা যদি এখানে ক্লিক করি স্টার্ট ফর ফ্রি, দেখো ক্লিক করলাম, যদি তুমি জাস্ট অফলাইন না অনলাইনে ইউজ করতে চাও, যে একটা লিঙ্ক তোমার ইমেলে যাবে, যদি এখানে তুমি তোমার ইমেল আইডি দাও এবং সেন্ড কিট ক্লিক করো তোমার ইমেলে চলে যাবে, ওই লিঙ্কটা তোমার ওয়েবে ইউজ করতে পারবা। সেক্ষেত্রে সরাসরি সে অনলাইন থেকেই তোমার কী বলে লিঙ্কটা পেয়ে যাবে। আর যদি আমরা অফলাইন ভার্সন ইউজ করতে চাই, এখানে ডাউনলোড ক্লিক করব, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ফন্ট অপশন ফ্রি ফর দ্য ওয়েব। সো এটা আমাদের দরকার পড়বে। এখানে যদি একটু ডকুমেন্টেশনে যাই যে কেন আমরা আসলে জেএস ফোল্ডার নিতাম, কারণ হচ্ছে আমরা যেহেতু ফন্ট অপশন ইন ফিউচারে আরও ইউজ করব, তো জেএস ফোল্ডারটা আমাদের ইউজ করার প্রয়োজন হবে। জাভার যত জাভাস্ক্রিপ্টের যত ধরনের কোড থাকবে তখন আমাদের দেখাচ্ছে এর ভিতরে রাখতে হয়। তো এখান থেকে ফন্ট অপশন যেটা সাজেস্ট করে অল ডট জেএস, অর্থাৎ যদি আমি ডাউনলোড করি এর ভিতরে অবশ্যই এই ফাইলটা পাবো, সেই ফাইলটাকে এই জেএস ফোল্ডারের ভিতরে রেখে দিতে বলে। সিএসএস এর মধ্যে আমাদের একটা ফাইল প্রয়োজন পড়বে, অল ডট সিএসএস, স্টাইল শিট ফর ওয়েব ফন্টস। সো আমাদের এই ফন্ট অপশনের যদি ফন্ট ইউজ করতে চাই তাহলে এই ফাইলটা অবশ্যই আমাকে লিঙ্ক করাতে হবে, এই যে ফোল্ডারের নাম সিএসএস, যে কারণে আমরা আমাদের প্রজেক্টে সিএসএস ফোল্ডার নাম দিয়েছি। এখানে আরও আছে লেস, এগুলো তো আমরা এখন পর্যন্ত ইউজ করা জানি না। এই যে ওয়েব ফন্টস বলে একটা ফোল্ডার আছে, যেটা পূর্বে যারা ইউজ করছো তাদের ক্ষেত্রে বলি, এটা শুধু আগে ফন্টস ছিল, এখন আসছে ওয়েব ফন্টস, এই কারণে আমরা ফোল্ডার নাম দিয়েছিলাম ওয়েব ফন্টস। সো এই ওয়েব ফন্টসের ভিতরে সব ধরনের ফন্ট আমরা রাখতে পারবো। তো একটু দেখি ডাউনলোড করার পর কী হয় তাহলে বুঝতে পারবা। অলরেডি মানে ডাউনলোড করা আছে, এই কারণে আমার দেখাচ্ছিল, তারপরে আমি নতুন করে ডাউনলোড দিলাম। আচ্ছা, ওপেন ফোল্ডারে যাই,
ফন্ট অসম আমি যদি এটাকে এক্সট্রাক্ট করি অনেকগুলো ফোল্ডার হয়তো বা ভিতরে পাবো, দ্যাট মিন সাব ফোল্ডার পেয়ে যাবো ভিতরে। এখানে দেখো এই যে সিএসএস একটা ফোল্ডার আছে, ওয়েব ফন্টস একটা ফোল্ডার আছে, তারপর হচ্ছে জেএস একটা ফোল্ডার আছে। সো এই কারণে কিন্তু আমরা ওখানকার ফোল্ডারের নাম এগুলো দিচ্ছিলাম। পাশাপাশি বুটস্ট্র্যাপ যখন ইউজ করতে যাবো দেখবো একই ধরনের ফোল্ডার ওখানেও আছে। তো আমরা যদি ওয়েব ফন্টসে শুরুতে যাই দেখবো অনেকগুলো ফন্টস আছে, আমি জাস্ট সবগুলোকে কন্ট্রোলে দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি। আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের যেই ওয়েব ফন্টস ফোল্ডারটা আছে তার ভিতরে আমি এই ফন্টগুলো পেস্ট করে দিলাম। এবার আসি যে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের তৈরিকৃত স্টাইল ডট সিএসএস আছে, যদি এটা আপাতত প্ল্যান কোনো কোড লিখিনি। এখন আমরা যাব হচ্ছে ফন্ট অসমের সিএসএস এর মধ্যে, দেখবো অনেকগুলো ফাইল আছে, এখান থেকে এই অল ডট সিএসএস অথবা অল মিন ডট সিএসএস যে কোনো একটা নিলেই হয়। এটা হচ্ছে মিনিমাম ভার্সন, এটা হচ্ছে জাস্ট কোডগুলো কাস্টমাইজ থাকে মিনিমাম ভার্সনে, আর এটা জাস্ট কোডগুলো সবই ক্লিয়ারলি বোঝা যায়। তো আমরা অল ডট সিএসএসটা নিই, চাইলে দুইটাও নিতে পারবো, নিয়ে রাখলে কোনো প্রবলেম নাই। তো আমি যদি এখন আমাদের রুট ফোল্ডারে আসি, প্রজেক্ট ওয়ান দেন হচ্ছে সিএসএস, রুট ফোল্ডারের ভিতরে আমাদের সিএসএস ফোল্ডার আছে, এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে অল ডট সিএসএস আমরা পরে ওপেন করে দেখবো ভিতরে কী আছে। আপাতত যদি এতটুকু নেই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আর এই আজকের ক্লাসের জন্য যেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করবো না, জাভা স্ক্রিপ্ট না নিলেও কোনো প্রবলেম নাই। এখানে জাভা স্ক্রিপ্ট থেকে যেই ফাইলটা নেই, এই যে অল ডট জেএস, যেহেতু ফন্ট অসম নিয়ে আলোচনা হচ্ছে এই জন্য আমি একটু দেখাচ্ছি। তো আপাতত এই তিনটাই দরকার, আর কিছু দরকার নেই। ইভেন দো আবারও যদি রিপিট করি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু জেএস ফাইলটা আছে কিন্তু লাগবে না, জাস্ট এমনিতে নিলাম। তাহলে আমাদের মোটামুটি সবগুলো ফোল্ডারের মধ্যেই আমরা কিছু না কিছু রেখেছি। যদি একটু দেখো সবাই, যে কারণে আমরা ফোল্ডারগুলো ক্রিয়েট করি যেগুলো আমরা ফিউচারে হয়তো বা ইউজ করবো, আজকে হয়তো বা জেএস বাদে বাকি সবগুলোর হয়তো বা আমরা ইউজ দেখব। এখন আসো যে আমাদের যেহেতু এটা একটা প্রজেক্ট, রাইট বাটন ক্লিক করে যদি আমরা যাই ওপেন অ্যাজ ব্র্যাকেটস প্রজেক্ট, এটাও হতে পারে, অথবা তুমি আগে ব্র্যাকেটস ওপেন করে দেন ফাইলে গিয়ে নিউতে গিয়ে ওপেন ফোল্ডার দিতে পারো। লাস্ট ক্লাসেও এটা আমি রিপিট করেছি। তো আজকের ক্লাসে আমরা মেনলি কিন্তু ডিভের উপর অনেক এম্পাসিস দিব। তো ডিভ মানে কিন্তু ডিভিশন, লাস্ট ক্লাসে বলেছিলাম যে ডিভের নিজস্ব কোনো অ্যাট্রিবিউট নাই, বাট এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল মানে হচ্ছে যেগুলো সবসময় নিউ লাইন থেকে শুরু হয়, এবং যেই লাইনের জন্য আমরা যেখানে ডিভ লিখবো এটা পুরো লাইনটাকে ব্লক করে রাখে, এবং পরবর্তী ডিভ ইউজ করা মানে সে নেক্সট লাইনে চলে যাবে, পি ট্যাগের মতো, লাইক পি, এটাও একটা ব্লক লেভেল। লাস্ট ক্লাসে এই কনসেপ্ট আমরা দিয়েছি। এখন আসলে ইন্ডেক্স পেজ একেবারে ব্ল্যাঙ্ক, আমরা শর্টকাট কোড তো ইমেটে যেহেতু প্লাগ ইনটা ইনস্টল করা আছে আমরা শর্টকাট কোড ইউজ করতে পারি। শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন ট্যাব দিলাম, সো আমাদের এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। যদি কারো শর্টকাট কাজ না করে সেক্ষেত্রে টাইপ করবো অথবা নেট থেকে কপি করে নিবা, ডাব্লিউ থ্রি স্কুল থেকে প্যাটার্নটা। তো এখন ধরো আজকে যদি আমরা টাইটেলের নাম দিই যে মাই ওয়েব পোর্টাল বা আওয়ার ওয়েব পোর্টাল যাই দেও না কেন, আমি একটা টাইটেল দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের আজকে টাইটেল। তো আমরা এখানে এটাও দেখতে পারি টাইটেলের সাথে একটা আইকন কীভাবে শো করানো যায়, এটা আমি মনে দেখিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, আজকে প্রয়োজনে সেটাও দেখাতে পারি। আমরা যদি একটা আইকন ডাউনলোড করি, লাইক আমি গুগলে যাচ্ছি, সাপোজ সোনারগাঁও ইউনিভার্সিটি আইকনটা যদি ডাউনলোড করতে চাই, তোমরা তোমাদের নিজস্ব আইকন তৈরি করে নিতে পারো। অনলাইনে অনেক সফটওয়্যার আছে, পাশাপাশি হচ্ছে অনেক অনলাইনে লোগো ক্রিয়েট করা প্লাস এডিট করার জন্য অনেক লিঙ্কও আছে, যেগুলোতে নিজে নিজে লোগো ক্রিয়েটও করতে পারবো। আমি এটাকে সেভ করে নিচ্ছি, আমাদের টার্গেট ফোল্ডারের মধ্যে সরাসরি সেভ করি, ডেস্কটপ প্রজেক্ট ওয়ান এবং ইমেজেসের মধ্যে আমি যদি এটাকে বলি যে টাইটেল লোগো, সেভ হয়ে গেল। টাইটেল বলতে যেটা বোঝানো হচ্ছে, দেখো যদি তুমি এখানে তাকাও হোস্টিং ফন্ট অসাম ইউরসেল, দেখো একটা আইকন আছে বুলবুল সিএসি ইমেজেস, এখানে গুগলের একটা আইকন আছে, এটা অবশ্যই আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি। তারপরও যেহেতু প্রজেক্ট বলতেছি আমরা চেষ্টা করবো মোটামুটি অনেক কিছু কভার করার জন্য, রিপিট করার জন্য। তো এখন আসো যদি এই পেজটাকে আমরা ওপেন করি, আমাদের প্রজেক্টটাকে যদি ব্রাউজারে ওপেন করি, যে কোনো ব্রাউজারে ওপেন করা যাবে, তবে তোমরা এই প্রজেক্ট ওপেন ব্রাউজারেও কর, ব্রাউজারে বলতে তুমি গুগল ক্রোমেও করবা, মজিলাতেও করবা, ইভেন মাইক্রোসফট এজ যেটা এটাতেও করবা, তাহলে
এক একটাতে ইন্সপেক্ট এলিমেন্টের অপশন এক এক রকম, কাজ সেম, তাহলে বুঝতে পারবা যে অনেক কোনো কোনোটা ক্ষেত্রে কোনো কোনো ব্রাউজার বেশি ইউজার ফ্রেন্ডলি, যেটা যেখানে ইউজার ফ্রেন্ডলি তুমি সেটা ইউজ করবে, এক সব ব্রাউজারে তুমি ওপেন করে রাখতে পারো। তাহলে দেখো যে উপরে মাই ওয়েব পোর্টাল দেখাচ্ছে, আমি চাচ্ছিলাম লেফট সাইডে একটা আইকন আসবে, তো এই আইকনটা দিয়ে আমরা ক্লাস শুরু করি আজকের। এতক্ষণ পর্যন্ত একেবারে জাস্ট প্রজেক্টটা সাজালাম। এখানে আরেকটা কথা বলা বলে নেওয়া ভালো, তোমাদের ম্যাটার নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কথা বলিনি। তো প্রজেক্টের নর্মাল ফরম্যাট, টাইটেলের সব টাইটেল ট্যাগের উপরে থাকে সব ধরনের ম্যাটার ট্যাগ, টাইটেলের নিচে থাকে সব ধরনের তোমার সিএসএস লিঙ্কগুলো, ব্যতিক্রম হতে পারে বাট এটা হচ্ছে নর্মাল ফরম্যাট। তো আমি আজকে ম্যাটার ট্যাগ সম্পর্কে হয়তো একটু বলবো। আমি আগে আমাদের টাইটেলটার সাথে লোগোটা নিয়ে আসি, লোগোটা নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের লিঙ্ক লিখতে হবে, দ্যাট মিনস লিঙ্কটা ক্রিয়েট করতে হবে। আমি তো শর্টকাটে লিখলাম, হয়তো তোমরা কোড করতে পারো নাও বুঝতে পারো, যেহেতু ইমেজ সেট করা আছে লিঙ্ক লিখে ট্যাপ দিলে অটোমেটিক এই প্যাটার্নটা চলে আসে আমাদের সামনে, স্ট্রাকচার চলে আসে। যদি তোমাদের আনতে না পারো তাহলে পুরোটা টাইপ করবা, এটা লাস্ট ক্লাসগুলোতে অবশ্যই আছে। তো লিঙ্কের মধ্যে রিলেশনশিপ স্টাইল শিট মাস্ট, হাইপারলিঙ্ক রেফারেন্সের মধ্যে তোমাকে লিঙ্কটা নিয়ে আসতে হবে, দ্যাট মিনস কন্ট্রোল স্পেস বার দিলে সাজেস্ট করার কথা যে কোর্সে, কন্ট্রোল ধরে স্পেস বার দিবা, তাহলে আমাদের হচ্ছে আমাদের প্রথম লিঙ্ক হচ্ছে স্টাইল ডট সিএসএস। আচ্ছা আমরা সবগুলো লিঙ্কে কানেক্ট করে নিই, দেন আমরা আইকনটা সেট করতে যাচ্ছি। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, তোমার তৈরিকৃত যেটা সিএসএস সেটা থাকবে সবার লাস্টে, আদার যত ধরনের সিএসএস আসবে, যেমন আজকে ফন্ট অসমেটটা আসতেছে, এরপরে বুটস্ট্র্যাপ যখন ইউজ করবা সেটার আসবে, তো সব ধরনের সিএসএস ফাইল তোমারটার, তোমার যেটা তৈরি কাস্টমাইজ যেটা তুমি করতেছো সেটার উপরে থাকবে। কারণ হচ্ছে এই উপরে যেগুলো থাকবে সেগুলোকে তুমি অনেক সময় এডিট করতেছো, সেটা হচ্ছে এই তোমারটার মধ্যে আছে, তাহলে কী হবে তোমারটা লাস্টের যেটা আছে সেটা কাজ করবে। এবং এটা সম্পর্কে আমি তোমাদের একটু ব্যাখ্যা দিয়েছিলাম ইনলাইন এক্সটার্নাল এবং যখন ইন্টারনাল বুঝিয়েছিলাম, যে যদিও আমরা ইন্টারনাল বা এক্সটার্নালের মধ্যে সিএসএস সেট করতেছি কিন্তু আবার ইনলাইনও সেট করছি, তাহলে কিন্তু সর্বশেষ যে ইনলাইন স্পেস ওইটা কাজ করে। সো এখানেও ঠিক একই রকম কনসেপ্ট, আমি যদি লিঙ্ক লিখে ট্যাপ দিই, সরি এটা ভুল হলো, লিঙ্ক ট্যাপ দিচ্ছি, রিলেশন তৈরি হয়ে গেলো, কন্ট্রোল স্পেস বার, এবার আমি চাচ্ছি ফন্ট অসমের যে লিঙ্কটা সেটা দিতে, অল ডট সিএসএস দিলাম। এবার আসো যে আমরা যেটা দিতে চাই সেটা হচ্ছে লিঙ্ক রিলেশন স্টাইল শিট তো হবে না, এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে শর্টকাট আইকন, শর্ট কাট আইকন, শর্টকাট আইকন। এখানে আমরা হাইপারলিঙ্ক রেফারেন্স দিয়ে ইমেজ সেট করে আসব আমাদের টাইটেল লোগোটা, কন্ট্রোল এস, দেখি আমাদের শর্টকাট আইকনটা আসে কিনা। আমি এই যে কন্ট্রোল এস একবার দেওয়ার কথা, আমি যেহেতু মাল্টিপল টাইমস দিয়েছি এই কারণে এই মেসেজটা আসে, তোমাদের আগের রেকর্ডে মনে হয় আমি এটা বলেছিলাম, তো এরকম আসলে এটা কোনো এরর না, জাস্ট আমি মাল্টিপল টাইম সেভ দিচ্ছি বলে কিবোর্ড থেকে ওইটা আসছে। এখন আসো যে আমাদের আউটপুট দেখি যে কি আসে, রিফ্রেশ দিচ্ছি, একবার টপে তাকিয়ে দেখো টাইটেলের লেফট সাইডে সোনারগাঁও ইউনিভার্সিটির লোগোটা কিন্তু আসছে। আমাদের সম্ভবত একজন হ্যান্ড রেজ করছিল, যদি আমি কোশ্চেনটা নিয়ে নেই খুব দ্রুত কোশ্চেন করবো, 10 সেকেন্ডস টাইম। সবার ক্ষেত্রে কি একই, আদার মেম্বারদের অ্যাটেনশন জানাচ্ছি চাচ্ছি, সবার কি একই হচ্ছে? আচ্ছা ভিডিওটা তোমাদের নেটে যা, আচ্ছা তাহলে এটা তোমার তোমাদের তোমাদের, আচ্ছা বুঝতে পেরেছি তোমাদের পার্টের প্রবলেম, সো তোমাদের হয়তো নেট স্লো হচ্ছে, যদি সবার প্রবলেম হতো তাহলে আমার এন্ড থেকে প্রবলেম ছিল। আচ্ছা নয়েজটা কি সবাই পাচ্ছো? আচ্ছা এবার হ্যালো হ্যালো, এবার নয়েজ হচ্ছে? আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা প্রথম পার্টে লগোটা দেখলাম, আমি যেটা রিভিউ দিচ্ছিলাম যে ফর্মাল প্রজেক্টে যত ধরনের লিঙ্ক আসবে সেগুলো তোমার যেটা লিঙ্ক
সেটা লাস্টে থাকবে, তার উপরে সব ধরনের লিঙ্কগুলো থাকবে। মেটাট্যাগ নিয়ে পূর্বের কোনো ক্লাসে কথা বলিনি, তারপর আজকে একটু জাস্ট আইডিয়া দিই। আমি যদি তোমার W3 স্কুলসে যাই, কিছু কিছু নতুন পার্ট হয়তো বা প্রজেক্টের মধ্যে প্রয়োজনে শিখা হয়ে যাবে। আমি মেটা দিয়ে সার্চ দিচ্ছি, যদি এটা যারা এসইও নিয়ে কাজ করে, এখানে কেউ জানি না কেউ এক্সপার্ট আছো কিনা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে এই পার্ট নিয়ে কাজ করে। আমরা এখানে এই বিষয়ে খুব জোর দিব না বা খুব বেশি কথা বলবো না। এখানে দেখতে পাচ্ছি যে মেটাট্যাগ, আচ্ছা তোমাদের এখানে তো বললাম না কীভাবে নিয়ে আসলাম, এই যে সার্চে গিয়ে আমি জাস্ট মেটা লিখছিলাম, এন্টার দিয়েছি, ওরা কতগুলো লিঙ্ক আমাকে সাজেস্ট করছে, সেখান থেকে কিন্তু আমি জাস্ট একটা লিঙ্কে ক্লিক করছি, তো তখন আমার সামনে এই পেজটা আসছে। এখানে এই যে মেটা, এটা আমাদের বাই ডিফল্ট আমাদের কোডের মধ্যে ছিল, তোমরা যদি লক্ষ্য করো এই যে মেটা UTF-8, এটার মানে হচ্ছে ওয়ার্ল্ডের যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সব ধরনের ল্যাঙ্গুয়েজে সব ধরনের সিম্বল সাপোর্ট করবে, এই কারণে ক্যারেক্টার সেট UTF-8 আমরা দিয়ে থাকি। আর আদার কিছু মেটা আছে আমি যেগুলো কপি করে হুবহু নিয়ে বসাই, তোমরা দেখে বুঝতেই পারতেছো হেডের মধ্যে থাকবে। এখানে এক্সপ্লানেশন যদি যাও সব ধরনের ব্যাখ্যা তোমরা এখানে পাবা, তো আমি এক্সপ্লানেশনে যাচ্ছি না, খুব সংক্ষেপে একটু বলবো, এই জন্য আমি নিয়ে আসি এখানে। সো ম্যাটার যেটা আছে UTF-8 ওটা আমাদের ছিল, আমি কন্ট্রোল ভি দিলাম, বাকিগুলো একটু বিউটিফাই করে নিই কোড, কন্ট্রোল এ এবং বিউটিফাই করে দিলাম কোড। 10 মিনিটস পরে আমাদের সেশন এক্সপায়ার হয়ে যাবে, আশা করি আবার আমরা দ্রুত জয়েন করব। এখন এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, এগুলো হচ্ছে আবারও বলে যারা SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজার ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ তোমার ওয়েবসাইটটা যখন অনলাইনে পাবলিশ হবে এটার র্যাঙ্ক কীরকম হবে, কত দ্রুত এটা মানে ইউজারের কাছে আসবে, ক্লায়েন্টদের কাছে। আমরা যখন গুগলে সার্চ দিই কোনো কিছু নিয়ে, সাধারণত আমরা প্রথম যে লিঙ্কগুলো পাই সেগুলোতে ক্লিক করি, বা কী কী কিওয়ার্ড ধরে সার্চ দিলে তোমার সাইটটা আসবে, সেগুলো সবই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। এখানে জাস্ট যে 4টা কমন মেটা আছে, প্রথমটা তো বললাম, লাস্ট 4টা এখানে দেখো, নেম আছে, ডেসক্রিপশন। এখন তুমি এখানে একটা ডেসক্রিপশন চাইলে লিখতে পারো, আমি ধরো এখানে বলছে ফ্রি ওয়েব টিউটোরিয়ালস, আমি রাখলাম যে ওয়েব টিউটোরিয়ালস। নেম হচ্ছে, কিওয়ার্ডস বলছে কী কী কিওয়ার্ডস দিলে তোমার ওয়েবসাইটটা সার্চ করে পাবে, ধরো HTML CSS JavaScript থাক। অথরটা কে, ধরো আমি হচ্ছে আমার নাম যদি দিই, কখনো আমার নাম দিয়ে সার্চ দিলে এই সাইটটা দেখা যাচ্ছে যে আসবে, সে যেখানেই আসুক। এবার আসো ভিউপোর্ট, এটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট, যখন আমরা কাজ করব একটা সাইটে কীভাবে রেসপন্সিভ করা যায়। রেসপন্সিভ মানে হচ্ছে তোমার সাইটটা মোবাইলে যখন যাবে তখন একরকম হবে, তার মতো করে যখন ল্যাপটপে থাকবে তখন একরকম হবে, ডেস্কটপে যাবে তখন একরকম হবে, যখন প্রজেক্টরে যাবে তখন একরকম হবে, এবং আমাদের স্মার্টফোন ডিভাইস কিন্তু বিভিন্ন সাইজের আছে। তো এটাই হচ্ছে ভিউপোর্ট, তো এগুলো আমাদের সুযোগ হলে পরবর্তীতে কথা বলবো। আপাতত যেটা বুঝাচ্ছিলাম যে প্রজেক্টের মধ্যে, এগুলো কিন্তু আবারও বলি কমন ফর্মেট, এর বাইরেও কিন্তু ফর্মেট আছে, যে টাইটেলের উপরে আমরা মেটাগুলো ইউজ করি, টাইটেলের নিচে লিঙ্কগুলো ইউজ করি, কিন্তু এরপরেও আমাদের মেটা ইউজ হতে পারে। যাই হোক, আমাদের এখানে এর চেয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, যতটুকু লিখলাম। তোমরা যদি আমাদের আউটপুট যদি আরেকটু রিভিউ করে আসি, রিফ্রেশ, এখানে যদি কন্ট্রোল ইউ দাও তাহলে সোর্স করে যেতে পারবা। তাহলে সোর্স করে যদি যাও, সোর্স করে গিয়ে তুমি যদি দেখো যে তোমার কোনো ধরনের ট্যাগের মধ্যে রেড কালার না থাকে, তাহলে বুঝবা তোমার কোড সো ফার ওকে। এটা নিয়ে কি কখনো কথা বলেছিলাম মনে বলি নাই। তো যদি তুমি সোর্স করে যাও, যদি দেখো ট্যাগের কোনো কালার রেড আসছে, তার মানে সামথিং রং। আমি একটা দেখাই এক্সাম্পল আকারে, ধরো এখানে এই হেডের স্ল্যাশটা আমি মুছে দিলাম কোনো কারণে, আমার এটা মিসিং আছে। এবার যদি আমি রিফ্রেশ দেই আউটপুটে গিয়ে এবং কন্ট্রোল ইউ দেই, কন্ট্রোল ইউ মানে সোর্স কোড, দেখো হেডটা কিন্তু রেড আছে, তার মানে সামথিং রং। তার মানে ট্যাগের প্রপার ইউজ না হলে ট্যাগগুলো কিন্তু রেড কালার ধারণ করবে। সাপোজ বি ট্যাগ ইউজ করছো, এন্ডিং দাও নাই, পি ট্যাগ ইউজ করছো, এন্ডিং দাও নাই, তখন দেখবা যে তোমার কোডের মধ্যে, দ্যাট মিন সোর্স কোডের মধ্যে রেড কালার আসবে। সো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিবাগিং বলতে পারো। সো কন্ট্রোল ইউ দিয়ে আমি সোর্স কোড ওপেন করলাম, কন্ট্রোল W দিলে অবশ্যই কারেন্ট উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, কন্ট্রোল W দিলাম ক্লোজ হয়ে গেল। আমি শর্টকাটটা জাস্ট তোমাদের শেখানোর জন্য বললাম। এবার আসো যে আমাদের ফর্মাল প্রজেক্টে আমি যাচ্ছি বডির মধ্যে। তো এখন ধরো প্রথম যেই পার্টটা, আমরা সোশ্যাল আইকনগুলো সেট করব, তো এটাকে আমরা যদি হেডার বলি বলতে পারি, তো আমরা সবই ডিপ ট্যাগের মাধ্যমে করব। সো তুমি যদি জাস্ট একটা ক্লাসের নাম দাও, যে আমি ডট দিয়ে RWRAPPER র্যাপার হাইপেন ফুল ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্লাসের নেম। তো যেভাবে বুটস্ট্র্যাপ প্লাস আজকে ফন্ট অসম ইউজ করবো, যেভাবে ক্লাসগুলো থাকে আমি সেইভাবেই ক্লাসগুলো লেখার চেষ্টা করব। ডট দিয়ে র্যাপার হাইপেন বা আন্ডারস্কোর দিতে পারো, ফুল লিখে ট্যাব যখন দিব অটোমেটিক ডিভ হয়ে যাবে। এই দেখো ডিভ, ক্লাস র্যাপার ফুল,
একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেল। যদি মনে করো স্যার এইভাবে তো শর্টকাট নাও আমার কম্পিউটার আসতে পারে, তাহলে আপাতত লিখি, ধরো লিখতেছে ডিভ, দেন আমরা লিখি ক্লাস, একটা ক্লাসের নাম দিচ্ছি, যে কোনো নাম হতে পারে, লাইক ক্লাস 1 2 3 4 যা হতে পারে। আমি দিচ্ছি র্যাপার, যে শব্দগুলো আমরা সাধারণত ইউজ করি, র্যাপার ফুল। আমি ডিভ শেষ করে দিলাম, দ্যাট মিনস অ্যাঙ্গেল ব্রেক ক্লোজ করলে অটোমেটিক আসবে, এন্টার দিচ্ছি। তো আমি আজকের যে এক্সাম্পলটা দেখাবো শুরুতেই বলছি ফুল উইডথ এস্টিমেল এর মানে কি, আসলে ফুল উইডথ এস্টিমেল এর মানে কি এখানে পুরোপুরি নাই। আচ্ছা আমি অন্য একটা সাইডে যাই, বা আমার সাইডটাতে যদি একটু যাই, এখানে দেখো এই ডান দিকে একটা পজিশন পরে এসে লেখাটা শুরু হয়েছে, এবং বাম দিকেও কিন্তু কিছু অংশ জায়গা ফাঁকা আছে, এবং পুরো সাইটে শুরু থেকে শেষের দিকে যদি তাকাও টপ টু বটম, দেখবা লেফট সাইড এবং রাইট সাইডে কিছু অংশ ফাঁকা আছে এক্সেপ্ট স্লাইডার। তো এই যে আমার পুরো উইথ আমি চিন্তা করতেছি, এর মধ্যে আবার ভিতরে আরেকটা পার্টের মধ্যে আমি কন্টেন্ট শো করাচ্ছি, এগুলোকে আমরা বলি ফুল উইথ তোমার কি বলে এস্টিমেল। যেমন যে এই এই ফিগারটা যদি দেখতে পাই, দেখো যে উপরে যদি তাকাও, আমি যদি এটা ক্লিক করে দেখি ওপেন হয় কিনা, দেখো এটার এই টপ থেকে শুরু করে দেখো এই যে যে আইকনটা শুরু এবং এই পাশে যে সার্চ আইকনটা শুরু, দেখো নিচের দিকে আসতে থাকো দেখবা যে সব এক এক বরাবর আছে, লেফট সাইড এবং রাইট সাইড সমান আকার ফাঁকা আছে, স্লাইডারটা হয়তো বা ফুল উইথ জুড়ে আছে। তাহলে এখানে আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে আমরা বলতেছি র্যাপার ফুল। এর ভিতরে আমি আরেকটা ক্লাস নিব, যেখানে এই মাঝখানে কতটুকুর মধ্যে আমি আমার আউটপুটটা শো করাতে চাই, দ্যাট মিনস আমি লিখতে চাই কন্টেন্ট, এটার জন্য আমি আরেকটা তোমার ডিভ নিব, যেটাকে আমরা র্যাপার বলবো। আমি আবারও বলি ক্লাসের নাম যে কোনো কিছু দেওয়া যাবে, বাট এই ক্লাসের নামগুলো প্রজেক্টের ক্ষেত্রে কমন, এই কারণে আমি এটা দিচ্ছি। তো আমি এর ভিতরে আরেকটা ডিভ দিচ্ছি, ডিভ ক্লাস র্যাপার। এখানে একটা স্ট্রাকচার আমি দাঁড় করাচ্ছি, এই স্ট্রাকচারের মিনিংগুলো অবশ্যই আমি ক্লিয়ার করে দিব। এর পূর্বে আমি একটা কমেন্ট যদি সেট করতে চাই, প্রোগ্রামাররা ব্যাপক আকারে কমেন্ট প্লাস ডকুমেন্টেশন ইউজ করে থাকে, যাতে অন্যের জন্য কোডগুলো ইউজার ফ্রেন্ডলি হয়। সো শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট স্ল্যাশ, তাহলে কমেন্টের যে স্টাইলটা সেটা চলে আসে। এরপরে আমি যদি এখানে লিখি যে হেডার, ধরো আমি নাম দিচ্ছি প্রথম পার্টটা হবে হেডার, হেডার কোড স্টার্ট। এখন যদি মনে করো যে আমি স্টার্ট এন দুইটাই দিব, সাধারণত এন না দিলেও সমস্যা নেই, কারণ আমি তো পরে আরেকটা শুরু করা মনে হচ্ছে নতুন কোড শুরু হয়েছে। সো আমি দিচ্ছি একটা স্টাইল, এর মানে যে এটাই ফলো করতে তা না। তাহলে আমাদের এখানে এই হেডার কোড স্টার্ট, হেডার কোড এন্ড, এর ভিতরে যা লিখবো তাই কিন্তু আমার আসবে। এখন এখানে দেখো যে ডিভ হচ্ছে আমার একটা ট্যাগ, ক্লাস তো আইডি আমরা পেয়েছি যে এগুলো ইউজ করতে গেলে ডট ইউজ করতে হবে, কিন্তু আমার ডিভের ভিতরে ডিভ আছে, কেন ইউজ করলাম সেটা আমি যদি একটু কালার দিয়ে বুঝাই সিএসএস দিয়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে আমরা কন্টেন্টে যাব। এটার ভিতরে আমরা অনেক সময় একটা ক্লাস, একাধিক ক্লাস, ইভেন অনেকগুলো ক্লাসও লিখি। যদি একাধিক ক্লাস হয় স্পেস দিয়ে আবার আরেকটা ক্লাস আসবে। আজকের ক্লাসে আমাদের ম্যাক্সিমাম ডিভের মধ্যে ডাবল ক্লাস আমাদের আসবে, যখন ফন্ট আসামে দেখবা যাবো তখন দেখবা একই ডিভের মধ্যে 4-5টা করে ক্লাস আছে। তো এই কনসেপ্টগুলো আজকে আমরা আশা করি ক্লিয়ার করব। আমি সিএসএসে যদি যাই, স্টাইল ডট সিএসএস, কিছু বেসিক কোড তো আমরা প্রথমে লিখে নিব, এবং এখানেও কিন্তু অ্যাট দ্য রেট ক্যারেক্টার সেট আমরা লিখে থাকি UTF-8। এরপর আমরা নর্মাল কোডিং শুরু করি, যে ধরো বেসিক কোডিং যেটা ইউনিভার্সাল ট্যাগ থেকে শুরু করে বেসিক ফরম্যাটিং কোডিং যেগুলো, বা কোড রিসেট আমরা বলে থাকি, সেই ট্যাগের কোডগুলো আমরা যদি লিখে আসি, লাইক প্রথম হচ্ছে স্টার, এটা সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো, মার্জিন, সরি মার্জিন 0, প্যাডিং 0, একটু বিউটিফাই করে নিই কোড। আচ্ছা ওকে, এরপর হচ্ছে ধরো আইএমজি ট্যাগ, এটা হয়তো এর আগে বলি নাই, আইএমজি বর্ডার 0 পিক্স 0 দিয়ে রাখবো আমরা, দ্যাট মিনস যত ধরনের ইমেজ আসে তার একটা বর্ডার অটোমেটিক তৈরি হয়, সেই বর্ডারটা আমরা ইগনোর করতে চাই, এই কারণে বর্ডার 0। এরপর ধরো ইউএল, দ্যাট মিনস আনঅর্ডার লিস্ট, যদি কখনো ওএল ইউজ করি যেটাকে বলে অর্ডার লিস্ট, এই সবগুলোর লিস্ট স্টাইল টাইপ আমরা ইনিশিয়ালি নান করে দিব, যাতে কখনোই বুলেটস বা নাম্বারিং না আসে, যদি আমার প্রয়োজন হয় তখন আমি যেই সেকশনের প্রয়োজন সেই সেকশনে গিয়ে আমি এটাকে লিস্ট স্টাইল টাইপ ইউজ করব, আপাতত সবগুলো হচ্ছে নান। আরেকটা কমন ট্যাগ ইউজ করি অ্যাঙ্কর ট্যাগ, ইউজুয়ালি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা মানে হচ্ছে নিচে একটা আনলাইন আসে, এই আনলাইনটা আমি রিমুভ করতে চাই, যেটাকে আমরা বলি টেক্সট ডেকোরেশন নান। এগুলো যে এখানে দিতে হবে ম্যান্ডেটরি তা কিন্তু না, এটা একটা গুড স্টাইল, তোমরা চাইলে না দিয়ে পরবর্তী ভিতরে গিয়েও প্রত্যেক পার্টে পার্টে চেঞ্জ করতে পারো। সেগুলো হচ্ছে জাস্ট কমন কোড, অনেক সময় বডির মধ্যেও আমরা
কিছু লেখার চেষ্টা করে আপাতত কিছু দিচ্ছি না। সাপোজ এমন হতে পারে যে বডির ম্যাক্সিমাম ফন্ট হচ্ছে তাহোমা বা টাইমস নিউ রোমান বা এরিয়াল, তখন আমরা এটা দিয়ে দিই, যেগুলো চেঞ্জ হবে সেখানে তখন সেই পার্টে গিয়ে শুধু ফন্ট নেমগুলো চেঞ্জ করে থাকে। এই কারণে বিভিন্ন বা ফন্টে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতে পারে, কমন একটা কালার আসতে পারে, এই জন্য আমরা এগুলো ইউজ করি। সেগুলো হচ্ছে বেসিক কোডিং। এখন আসলে আমাদের মেইন কোড স্টার্ট, আজকের ক্লাস থেকে কিন্তু লাস্টের দুই ক্লাসের সামারি বারবার আমি রিপিট করতেছি, কোডিংয়ের স্টাইলটা ফলো করতে হবে, যে আমি কীভাবে কোড লিখতেছি, প্রোগ্রামাররা কীভাবে কোড লিখে, হয়তো বা যারা প্রফেশনাল তারা আরও ভালো বলতে পারবে, বাট তারপর আমি এই অভিজ্ঞতা থেকে এত বছরে যতটুকু দেখেছি এই স্টাইলটা অলমোস্ট সবাই ফলো করে। আমাদের 1 মিনিটের কম সময় আছে, আমরা ডিসকানেক্ট হয়ে যাবো, আশা করি সবাই দ্রুত ব্যাক করব। এখন আসলে এখানে কমেন্ট কন্ট্রোল শিফট স্ল্যাশ যদি দেই তাহলে আমাদের কমেন্ট স্টাইলটা চলে আসলো। এখানে যদি আমরা লিখি এখন যে মেইন কোড স্টার্ট, অথবা যদি মেইন কোড বাদ দিই, আচ্ছা মেইন কোড থাক এটা, তাহলে আমাদের ডট, যদি ড্রিম ওয়েভার হতো অটোমেটিক সাজেস্ট করতো এখানে ক্লাসগুলো, কিন্তু ব্র্যাকেটসে সাজেস্ট করে না। সো ভালো ওয়ে হচ্ছে তুমি এখান থেকে ডাবল সিলেক্ট করে কপি করে নাও, যাতে ভুল না হয়। কন্ট্রোল সি, আমি এখানে এসে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। কোড আমি পরে লিখবো, আগে ফরম্যাটিংটা সাজাই। তারপর হচ্ছে আমরা এখানে যদি যাই র্যাপার, কন্ট্রোল সি ডট কন্ট্রোল ভি। সো আমাদের সোফার এই দুইটা সিএসএস লিখতে হবে। তো এখানে আমরা যেখানে ডিসকানেক্টেড হয়েছিলাম এই পর্যন্ত, তো আমাদের দুইটা ক্লাস র্যাপার ফুল আর হচ্ছে র্যাপার। তো এখানে আমি র্যাপার ফুলের মধ্যে একটা জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে উইথ। উইথ একটা অ্যাট্রিবিউট আমি উইথ দিচ্ছি 100%, কারণ আমি শুরুতেই বলেছি আমাদের আজকের এইচটিএমএল এর যে প্রজেক্টটা এটা হচ্ছে ফুল উইথ এইচটিএমএল, ফুল উইথ এইচটিএমএল। তোমরা নেটে সার্চ দিলে অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাবা। তো 100% দিচ্ছি। এই 100% মানে হচ্ছে আমাদের যেই ব্রাউজারে যদি আমরা যাই, তাহলে ব্রাউজারের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে আমরা 100% বলি। এখন 100% কেন লিখলাম, কারণ আমার ধরো ল্যাপটপের যে স্ক্রিন এটার 100% আর একটা প্রজেক্টরের স্ক্রিন তার 100% কিন্তু রেশিও অনুসারে সেম থাকবে। যদি আমি এখানে লিখে দিই সাপোজ 960 পিক্সেল বা 1000 পিক্সেল বা 1200 পিক্সেল, তাহলে কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যেই ডিভাইসে যাবে সেই ডিভাইসের 100%, এই জন্য আমরা এখানে পিক্সেল না ইউজ করে আমরা 100% ইউজ করলাম উইথ। তো এবার আসো র্যাপার, এখানে যদি আমি কিছু লিখিও বা কোনো কিছু দেই অ্যাট্রিবিউট বোঝা যাবে না। সাপোজ আমি যদি এখানে একটা কালার দিই, ধরো আচ্ছা আমি যে প্যাটার্নটা বোঝাতে যাচ্ছি ওই প্যাটার্নটাতে যাই, তাহলে সময় এগুলোতে বললে বলতে গেলে সময় অনেক বেশি লেগে যাবে। র্যাপারের মধ্যে ধরো আমি একটা উইথ চাচ্ছি, আগে 960 ইউজ করতাম, এখন আমরা 1170 ইভেন 1200 ইউজ করে থাকি। আমি 1170 পিক্সেল ইউজ করতেছি, তার মানে যেটা বোঝানো হচ্ছে যার যে স্ক্রিন থাকবে তার 100%-এর মধ্যে ভিতরে একটা পোর্শন তৈরি হবে 1170 পিক্সেলের, যার মধ্যে আমার কন্টেন্টগুলো সব শো করবে। ব্যাপারটা কীরকম আমি মনে হয় এখানে দেখাচ্ছিলাম, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত 100%, আর এই যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটা ধরে নিতে পারি আমরা 1170 পিক্সেল। এখন তুমি যদি মনে করো 960 দিবা হতে পারে, যদি মনে করো 1200 দিবা হতে পারে। সো আমি যে স্ট্রাকচারটা ফলো করতেছি এই স্ট্রাকচার ফলো করলে ইজিলি আমি ওই এই ধরনের পেজকে মেনটেন করতে পারবো, ম্যানেজ করতে পারবো। তো আমি যেটা ফলো করতেছি এটা কিন্তু ইউনিভার্সাল না যে সবাই সকল প্রোগ্রামাররা একই স্টাইলে কোড করবে, ডিফারেন্ট প্রোগ্রামার ডিফারেন্টভাবে কোড করে থাকে। তো আমরা একটা স্টাইল এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো এবার আসো যে এই যতটুকু লিখলাম আউটপুটে কোনো ধরনের ইম্প্যাক্ট আছে কিনা, রিফ্রেশ দিচ্ছি কোনো ইম্প্যাক্ট নাই, কারণ এখানে তো কোনো কন্টেন্টই নাই। তো আমরা যাই লিখবো, যেহেতু ভিতরে কোনো কন্টেন্ট নাই এটার কোনো ইফেক্ট সে দেখাতে পারবে না। আমরা যদি এখানে আসি কন্টেন্ট, এখানে তো কোনো কিছু লিখি নাই, যদি আমি এখানে লিখি সাপোজ ধরো লিখলাম যে হ্যালো, তাহলে দেখি অল্টার ট্যাব F5 হ্যালো আসছে, এবং এটা কিন্তু এইখানে আসছে। আমি তো চাই লেফট সাইড একটু অংশ ফাঁকা থাক, রাইট সাইড একটু অংশ ফাঁকা থাক, যেটা 1170 পিক্সেল আমি বলার চেষ্টা করছিলাম। তো সেটা বোঝানোর জন্য আমরা আরও দুইটা ক্লাস নিব, এটার মধ্যেও করতে পারতাম, কিন্তু কেন করবো না এটা জাস্ট দুইটা পার্ট কমপ্লিট করার পরে তোমরা বুঝতে পারবা। আমি ইন এডিশন আরও দুইটা ক্লাস নিচ্ছি, আশরাফুজ্জামা তোমার কাছে একটু পরে আসতেছি, তুমি একটা হ্যান্ড রেজ করছো, আমি আরেকটা পার্ট কমপ্লিট করি তারপর কোশ্চেনটা নিব। এবার আসো এখানে আরেকটা ক্লাস নিচ্ছি, একাধিক ক্লাস নেওয়ার জন্য অবশ্যই তোমাকে স্পেস দিতে হবে। আমি দিচ্ছি হেডার ফুল এবং এখানে দিচ্ছি হেডার, দুইটা আমরা এডিশনাল ক্লাস নিলাম, হেডার ফুল আর হচ্ছে হেডার। এবার আসো যে আমরা এই পার্টটাকে যেহেতু হেডার কোড স্টার্ট বলছি,
আমরা যদি এখন যাই, এটাকে বলছি মেইন কোড, তার মানে এটা সবার জন্য থাকলো। আমাদের এইখানে আর আপাতত কোনো কোড লিখবো না। এখন আসো আমি কন্ট্রোল শিফট স্ল্যাশ, এখানে যদি আমরা লিখি যে হেডার সিএসএস কোড স্টার্ট, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিতে পারো। আমরা কয়েকটা ডুপ্লিকেট করে নিলাম, কারণ অনেকগুলো ডিভিশন আমাদের আসবে, তো এই ডিভিশনগুলোর জন্য আমরা যদি শুরুতে কমেন্টগুলো সেট করে নিই। সাপোজ হেডারের পর আমরা দিব হচ্ছে নেভবার, নেভবারে ঠিক পরে আমাদের আসবে হচ্ছে সাপোজ স্লাইডার বা ব্যানার, আজকে ব্যানার বলি, স্লাইডার যেহেতু আমরা জেএস দিয়ে সেট করব না। দেন হতে পারে কন্টেন্ট, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। লাস্টেরটা ধরো ফুটার। সো আমরা এই ডিভিশনগুলো চাচ্ছি, যে এতগুলো আমরা ডিভিশন চাচ্ছি সেই অনুসারে আমরা কতগুলো কমেন্টের লিখে রাখলাম। এবার আসো হেডারের মধ্যে আমাদের দুইটা ক্লাস আছে, আমি যদি এখানে লিখি লিখতেও পারি অথবা ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারি। হেডার ফুল, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করে নিলাম, একটা হচ্ছে হেডার। এখন আমি আবারও বলি এখানে কোড লিখে করতে পারতাম, কিন্তু এখানে কোড লিখবো না বিশেষ একটা কারণে। আমরা এখন ধরে নিচ্ছি যে আমাদের মেইন কোড হচ্ছে এইগুলো হেডারের জন্য, এটা হচ্ছে সবার জন্য, এই জন্য বলছি মেইন কোড। হেডার ফুলের মধ্যে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি বোঝানোর জন্য। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ধরো কী দিব, রেড দেই অথবা গ্রিন দেই, একটু পরে কিন্তু এই কালার থাকবে না, আমি জাস্ট ডিবাগ করার জন্য তোমাদের বোঝাচ্ছি। আর হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে ধরো দিলাম হচ্ছে রেড। এটা দিলে অবশ্যই আমাদের কালার শো করবে আউটপুটে, বাট প্রপারলি অবশ্যই শো করবে না আমরা যেভাবে চাচ্ছি। তাহলে দেখো দুইটা কালার আসছে, একটা রেড একটা গ্রিন, কিন্তু আমরা যেভাবে চাচ্ছিলাম যে পুরো 100% তার দুই পাশ থেকে কিছু অংশ জায়গা ফাঁকা থেকে 170 পিক্সেল হবে, তার ভিতরে লেখাটা দেখাবে, এখানে কিন্তু সেটা হয়নি। রিজনটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা ব্যাখ্যা দিই, যদি আমাদের কন্টেন্ট না থাকতো ইন্ডেক্সের মধ্যে, যদি আমরা এখানে হ্যালো কথা না লিখতাম, আমি কন্ট্রোল এস দিয়ে কাট করে দিলাম কন্ট্রোল এস, তাহলে কিন্তু এই ইফেক্টও বোঝা যাবে না। এই রিফ্রেশ দিচ্ছি, কোনো কন্টেন্ট নাই, তাহলে সিএসএস কিন্তু কোনো ইফেক্ট বোঝাতে পারবে না। যখন কন্টেন্ট আসবে তখন ইফেক্ট বোঝানো যাবে। তো এই জন্য আমরা একটা স্যাম্পল কন্টেন্ট হ্যালো দিয়েছিলাম, কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসলাম কন্ট্রোল এস। এবার আসলে আমরা সিএসএসে ফেরত যাই। এইখানে আমরা যদি এই তোমার র্যাপারের যেই উইডটা আছে, র্যাপারে 170 পিক্সেল, একে যদি আমি বলি তুমি সেন্টারে থাকবা সবসময়, মার্জিন এটা তোমরা জানো জিরো, এবং অটো দিলে যেই বক্সটা তৈরি হয়েছে 170 পিক্সেলে সেটা সেন্টারে যাবে। এবার দেখো একটু হলো ডিফারেন্ট লুক আসবে। তাহলে এই যে দেখো দুই পাশে কিছু অংশ ফাঁকা আছে, এখন আমি একটা স্কেলিটন দাঁড় করিয়েছি বলতে পারো। এই যে এখানে দেখো, যদি এটা দেখো যে দুই পাশে কিন্তু নির্দিষ্ট অংশ ফাঁকা আছে, যদি মনে করি ফাঁকার পরিমাণ বাড়াবা পুরো প্রজেক্টে, তখন সিম্পলি শুধু এখানে কোড লিখলে হচ্ছে। ধরো তুমি যদি এখানে লিখো 960, আর কোথাও হাত দিতে হবে না কোডের, রিফ্রেশ দাও তোমার ব্রাউজারে গিয়ে, দেখো যে দুই পাশে স্পেস বেড়ে গেল। তো এই কারণে একটা স্কেলেটন দাঁড় করিয়েছি, র্যাপার ফুল এবং হচ্ছে র্যাপার। র্যাপার ফুল মানে শুরু থেকে শেষ পর্যন্ত 100%, আর র্যাপার মানে হচ্ছে তার ভিতরে আমরা বলছি কত পিক্সেল জুড়ে কন্টেন্ট থাকবে। কোনো কোনো ক্ষেত্রে 100% কন্টেন্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা কীভাবে দেখাবো আমরা অবশ্যই প্রজেক্টের পার্ট বাই পার্টে গেলে সেটা বুঝতে পারবো। তো আপাতত আমাদের যেটা স্কেলেটনের মধ্যে আমরা শো করছি সেটা হচ্ছে যে এখানে 1170 পিক্সেল। তোমরা যদি কেউ ড্রিমওয়েভার প্রজেক্ট দেখে থাকো গত সেমিস্টারের, ওখানে আমি হয়তো 960 পিক্সেল লিখেছিলাম। আচ্ছা এবার আসো, যে আমরা এই যে পার্ট লিখলাম, এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো কিছুই কিন্তু থাকবে না, বা যত যেটা দরকার সেটা আমরা আনবো। এখানে ডাবল কালার থাকবে না, ধরো আমার শুধু একটা কালার ইউজ করতে চাই, লাইট গ্রে, লাইট গ্রে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা কালার, আমি রেড রাখতে চাচ্ছি না। এখানে কী হবে সেটা পরে আসি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব F5। তাহলে দেখো পুরোটাই কিন্তু লাইট গ্রে একটা কালার আসছে, এবং এই কালার কোড বা হেক্সাডেসিমাল কোড কীভাবে নিয়ে আসে সেই সম্পর্কে সুযোগগুলো আজকে আমরা দেখাবো। এখন এই যে হ্যালোটা যে শুরু একটু পর থেকে শুরু হয়েছে, এখন কিন্তু যেহেতু কালার দিই নাই, তার মানে ইউজারে কিন্তু তুমি বুঝতে পারতেছো এটা কেন শুরু হয়েছে। কেউ মনে করতে পারে প্যাডিং দিয়ে সরিয়েছে, কেউ মনে করতে পারে মার্জিন দিয়ে সরিয়েছে, কিন্তু আমরা যেটা ট্রিক্স খাটিয়েছি সেটা হচ্ছে যে একটা কী বলে স্ট্রাকচার তৈরি করেছি। এখন যদি বলো স্যার আমি কি প্যাডিং মার্জিন দিয়ে পারবো না, অবশ্যই পারবা, কিন্তু আমি তো পুরো ওয়েবসাইট জুড়ে সেম প্যাটার্ন চাচ্ছি, তাহলে কতবার প্যাডিং কতবার মার্জিন দিব, এইটা অ্যাভয়েড করার জন্যই আমরা একটা গুড ফর্ম্যাট ফলো করার চেষ্টা করতেছি। এখন আসলে যে হ্যালোটা যদি না থাকে তাহলে কী হয়, আগেই বলছি যে হ্যালো না থাকলে কিন্তু তোমার কোনো কিছুই দেখাবে না কন্টেন্ট, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5 দেখাচ্ছে না। এবার আমি এই নির্দিষ্টটা হাইট নিব, যে হাইটের মধ্যে আমরা সোশ্যাল আইকনগুলো শো করব। তাহলে এই হাইটটা আমি এই র্যাপারের মধ্যে লিখলে হতো, এটার মধ্যে লিখলে হতো, কিন্তু এটা বলছি ইন জেনারেল সবার জন্য।
তো হেডারের হাইট, নেভবারের হাইট, ব্যানারের হাইট, কন্টেন্টের হাইট সবার কিন্তু সেম থাকবে না। সো এই জন্য আমরা হাইটগুলো কখনোই এর মধ্যে লিখবো না, যখন যেটা দরকার যতটুকু দরকার সেটা আমরা ওই পার্টে লিখবো। তাহলে হেডারের জন্য ধরো আমরা হাইট একটা নিতে পারি, সাপোজ ধরো নিচ্ছি কত নিব, সাপোজ যদি 80 পিক্সেল নেই, দেখি কত দেখায়, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, অনেক বড় দেখাচ্ছে। আমার সাইটটাতে যদি যাই দেখো এত বড় কিন্তু হেডার ছিল না, আমার সাইটটাতে যদি যাই একেবারে অনেক কম। আবার পরেরটা যেটা দেখালাম এখানে কিন্তু ওই হেডার পার্ট নাই, সরাসরি ন্যাপবার আছে। সো যেভাবে থাকবে তুমি সেভাবে ডিজাইন করতে পারবে, এটা যে ম্যান্ডেটরি তা কিন্তু, অনেকের এই হেডার পার্টটা নিচেও থাকে, ফুটারের মধ্যে সোশ্যাল আইকন থাকে। আমাদের মেন হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস বুঝছি, সেই অনুসারে একটা কোড করতে পারতেছি কিনা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তা আমি 40 অনেক বড় হয়ে যায় 40 দিলাম, কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ। তো আমি এর মধ্যে সোশ্যাল আইকন সেট করব। যদি আমি আরেকটা ডিভিশন বাড়াই যে কেন আমরা এই স্ট্রাকচারটা ফলো করলাম, কন্টেন্ট পরে আনতেছি যে কেন এই স্ট্রাকচারটা ফলো করলাম, সুবিধা কী দেখো। এবার যদি আমি এই পুরোটাকে কপি করি, কন্ট্রোল সি, জাস্ট এটা নিচে কোনো কন্টেন্ট কিন্তু নাই, আমি একটু ইচ্ছা করে স্পেস দিলাম, কন্ট্রোল ভি। এবার আসলে এটাকে আমরা বলবো নেভবার, তাহলে যে কেউ তোমার কোডে বুঝতে পারবে কোথায় কি আছে। সরি, নেভবার কোড এন্ড। তাহলে এখানে অবশ্যই র্যাপার, ফুল র্যাপার এটা সবার জন্য থাকবে, শুরুতে বলছিলাম যে কেন থাকবে যে 100%, আর এটা হচ্ছে তার একটা স্কেলিটন 170, এটা আমরা সবার মধ্যে চাচ্ছি। যদি কোথাও না চাই তখন আমরা কিভাবে করবো সেটা আসবো। এবার আসলে হেডার ফুলের জায়গাতে আমি দিচ্ছি নেভবার ফুল, আর এখানে দিচ্ছি নেভবার। তো সবগুলো যে ইউজ করবো তাও না, আমাদের প্যাটার্নের মধ্যে থাকবে যেটা লাগবে সেটা ইউজ করবো। এখন আসলে এখানে নেভবার ফুল একটা ক্লাস আছে আর নেভবার একটা ক্লাস আছে, কন্ট্রোল সি দিলাম। এবার আসো আমি নেভবারে সিএসএস এ যাচ্ছি, ডট কন্ট্রোল ভি, এটা হচ্ছে একটা প্যাটার্ন, কন্ট্রোল ডি, নেভবার হচ্ছে আরেকটা ক্লাস। তাহলে এখন নেভবারের কোড এখানে আসতেছে, হেডারের কোড এখানে আসলো, মেইন কোড এখানে আসলো, সো আমার কিন্তু ফরমেটিং হয়ে যাচ্ছে। এখন আসো যে এই নেভবার ফুল আমি দেওয়ার পরে, সরি, আউটপুটে কোনো ইফেক্ট আসে কিনা, কোনো ইফেক্ট নাই, এগেন যেহেতু কোনো হাইট নাই। তাহলে দেখো এখন সিম্পলি আমরা যদি এই নেভবারের একটা হাইট দিই, এবার হাইট বললাম ধরো 100 পিক্সেল, তাহলে আসবে, যেহেতু কোনো কালার নাই বুঝতে পারবো না তোমরা। ধরো আমি এখানে একটা কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার ধরো স্কাই ব্লু বা ডিপ স্কাই, লাইট স্কাই ব্লু দিই। সেগুলো আমরা আগামী ক্লাস থেকে দেখবো, সব হেক্সাডেসিমাল কোড ইউজ করবো, আজকেও চাইলে দেখা যেতে পারে, দেখা যাক সুযোগ হয় কিনা। রিফ্রেশ, দেখো এই যে একটা চলে আসছে, কিন্তু তার মানে এটা একটা ডিপ, এটা একটা ডিপ। আমাদের টার্গেট হচ্ছে এখানে মেনু তৈরি করা, আর এইখানে হচ্ছে সোশ্যাল আইকন সেট করা। এতটুকু যদি আমরা দেখতে চাই দেখে আসতে পারি, অথবা এরপরে কী থাকবে, একটা ব্যানার থাকবে, ব্যানারটা চাইলে আমরা সেট করে আসতে পারি এখনই, আমরা স্ট্রাকচার যেহেতু দাঁড় করাচ্ছি। তাহলে এবার আসি নেভবারের এই পার্টটা কপি করে আমি আবার কন্ট্রোল ভি পেস্ট দিলাম, এখানে ধরো লিখলাম যে ব্যানার কোড এখানে আসবে। তাহলে এখানে অবশ্যই ব্যানার কোড এন্ড, তাহলে এখানে আমরা লিখবো ব্যানার ফুল। আমি আবারও বলি এই ক্লাসের যে কোনো নাম দেওয়া যাবে, আমি ইচ্ছাকৃতভাবে এই নামগুলো ইউজ করতেছি যেগুলো সাধারণত বুটস্ট্র্যাপের মধ্যে পাওয়া যায় এই ক্লাসগুলো। তাহলে এখানে আমরা কী করবো, একটা ইমেজ সেট করতে চাই, তো দেখি একটা ইমেজ সেট করে আসি তাহলে কি আসে। স্টাইলে যাচ্ছি, এবার আসে যে ব্যানারের মধ্যে আমরা কোড লিখবো, সো ডট, আমি মাঝে মাঝে ইচ্ছা করে টাইপ করতেছি, মাঝে মাঝে কপি করে নিয়ে আসতেছি, তো তোমরা ইউজ টু হয়ে যাবা কোনটা তোমাদের জন্য সুইটেবল। এবার আসো ব্যানার ফুল আর হচ্ছে ব্যানার। এখন যদি আমরা একটু এই স্ক্রিনটাতে আসি, দেখো এখানে কিন্তু ব্যানারটা শুরু থেকে শেষ পর্যন্ত আছে। তোমরা বলো ইমেজটা কি ব্যানার ফুলে হবে না ব্যানারে হবে। যদিও তোমাদের মাইক্রোফোন মিউট করা, আমি একটু আনমিউট করার পারমিশন দিচ্ছি, যে আমরা যে ইমেজটা সেট করব এই ইমেজটা কি ব্যানার ফুলের মধ্যে হবে না ব্যানারের মধ্যে হবে। ব্যানার ফুলের ব্যানারে হবে, ব্যানারে দিলে, যদি ব্যানারে দেই তাহলে কিন্তু, আচ্ছা আমি তোমাদের কোশ্চেন আনসার পেয়েছি, ব্যানারে দিলে কিন্তু এই যে বুলবুলা আমি যে লিখাটা দেখতে পাচ্ছি এই বরাবর বাম পাশে ফাঁকা জায়গা থাকবে, আর ব্যানার ফুলে দিলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আসবে। দেখো এই যে পেজটা এটা কিন্তু এই স্লাইডার বাদে বাকি সব হচ্ছে, দেখা যাচ্ছে যে যেগুলো ফুল না, লাইক ধরো হেডার, লাইক ধরো নেভবার, লাইক ধরো ব্যানার, এগুলোর মধ্যে আছে। আর আমরা যে স্টাইল আর কি ক্লাসগুলো লিখতেছিলাম, শুধু এই পার্টটা কিন্তু ব্যানার ফুলের মধ্যে ইমেজটা আছে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আছে। এটাও সিমিলারলি তাই, এখানেও 100% আছে,
হ্যাঁ রাইট 100% আছে। তাহলে এখন তোমরাই বলো, আমাদের কোডে যদি যাই, এই ইন্ডেক্সে যদি যাই, তাহলে এখানে র্যাপার ফুল মানে কত? 100% না? র্যাপার ফুল তো অবশ্যই 100%, এবং র্যাপার ফুলের মধ্যে আছে ব্যানার ফুল। তাহলে আমি র্যাপার ফুলের মধ্যে যদি ইমেজ সেট করি, তাহলে কিন্তু যেটা হবে আমার এই পুরো পেজের ব্যাকগ্রাউন্ডে হয়তো বা বিভিন্ন প্রত্যেকটা পার্টে পার্টে চলে আসবে হচ্ছে সেই ইমেজটা। কিন্তু আমরা তো চাচ্ছি শুধুমাত্র একটা ব্যানারের ইমেজ, তাই না? একটা ব্যানারের ইমেজ। তাহলে ব্যানার ফুলের মধ্যে যদি সেটা আমরা দিই, তাহলে আমার দেখা যাচ্ছে যে রাইটলি হবে। আমি একটু যাই, অ্যাড করি, তাহলে হয়তো বা বুঝতে পারবা। এখানে হাইট সেট করা যাবে, তবে এই ইমেজগুলো সাধারণত যত সাইজের ততগুলো ফটোশপে ডিজাইন করে কাট করে তারপরে এখানে সেট করা হয়। তুমি যে কোনো ইমেজ নিলে দেখা যাচ্ছে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে হবে না, ছবি ভেঙে যেতে পারে, ফেড হয়ে যেতে পারে, ব্লার হয়ে যেতে পারে, রিপিটেড পিকচার আসতে পারে। তো এই বিষয়ে কথা বলবো, অসুবিধা নেই। আমি এখন ব্যানার ফুলের মধ্যে একটা ইমেজ সেট করব। এখানে ইমেজ সেট করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজ বা শুধু ব্যাকগ্রাউন্ডও লেখা যায়, ইউআরএল দিয়ে এটা সেট করতে হবে। তো এই ড্রিমওয়েভার হলে সাজেস্ট করতো বা সরাসরি পেতাম, এখানে সেটা আসে না। দুইটা ডট, এটা মনে ফাইল পাথ নিয়ে একদিন কথা বলেছিলাম, এই যে দুইটা ডট দেওয়ার পরে স্ল্যাশ দিলে আমাদের সাজেশন দিচ্ছে, তারপরেও না আসতে পারে। ইমেজের মধ্যে আমি ধর একটা ইমেজ দিচ্ছি লাইক স্লাইড ডট জেপিজি, দেখি কিছু হয় কিনা। কন্ট্রোল এস, ডিফল্ট ইমেজ যেটা আছে সেটাই আসুক, কোনো কিন্তু ইমেজ আসে নাই। আসছে? কোনো ধরনের ইমেজ আসে নাই। তাহলে এখন আমরা একটু দেখে আসি ইমেজের হাইটটা কত আছে, মানে অ্যাকচুয়াল হাইটটা আমার এই ফোল্ডারের মধ্যে দেখে আসি যে ইমেজের হাইটটা কত আছে। এই ইমেজটা আমরা নিয়েছি, সো হাইট তো মাউস ধরে দেখানোর কথা, এই যে 1024x384। তাহলে 384 হচ্ছে তার হাইট না? তো এই ইমেজটা যদি অ্যাকচুয়াল আমরা চাই যে এই হাইটই থাকবে, তাহলে আমি যদি এখানে একটা কোড লিখে আসি যে ইমেজের হাইটটা হয়ে যাক 384 পিক্সেল, দেখি শো করে কিনা। না করলে অবশ্যই আমাদের বিকল্প চিন্তা করতে হবে। চলে আসছে, তাহলে এটা একটা স্লাইডার কিন্তু আমরা ইন ফিউচারে অ্যাড করব। তাহলে দেখো ইমেজটা কিন্তু চলে আসছে এখানে। আমি যদি এখন কন্ট্রোল মাইনাস দিই, ব্রাউজার যতই ছোট করো দেখো আমার কিন্তু কোনো পার্টে কোনো কিছু ভেঙে যাচ্ছে না, কিন্তু ইমেজটা রিপিট হয়েছে। রিপিট হয়েছে না? কন্ট্রোল প্লাস দিলে জুম হচ্ছে, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, কিন্তু যখন মাইনাস দিচ্ছি ইমেজটা রিপিট হচ্ছে, দেখছো? কন্ট্রোল জিরো দিলে নর্মাল পজিশনে আসতেছে। তো এগুলো সবই প্রোটেক্ট করা যায়। এখন এক এক পার্টে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিপিট বলে কিছু অবশ্যই আছে, রিপিট আমি দিচ্ছি নো রিপিট। তো দেখি এইবার কি হয়। কন্ট্রোল প্লাস দিলাম, কন্ট্রোল মাইনাস দিচ্ছি, তাও রিপিট হচ্ছে, তাই না? কিন্তু ফর্মাল যে 100% তাতে রিপিট হবে না, কন্ট্রোল জিরো। তো এগুলো হচ্ছে, আমি আবার একটু আসি যে ব্যাকগ্রাউন্ড পজিশন বলে একটা কথা আছে সম্ভবত, ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা চাইলে সেট করতে পারি টপ রাইট। এখানে আসলে ব্যাকগ্রাউন্ড পজিশন লাগবে না। আচ্ছা আরেকটা দেখি, ব্যাকগ্রাউন্ড অরিজিন বলে একটা কথা আছে, কোনটার পার্ট কি, আচ্ছা এটাও লাগবে না। ব্যাকগ্রাউন্ড রিপিট এই পর্যন্তই থাক। আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশন আরেকটা পার্ট থাকার কথা ছিল, ব্যাকগ্রাউন্ড পজিশন যদি নান করে দেই তাহলে কি হয়। কন্ট্রোল এস, আচ্ছা নান না, আমি যদি এটা দিই কাভার পজিশন নাও, সম্ভবত এটা হচ্ছে সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ। কন্ট্রোল এস, অল্টা ট্যাব, F5। এখন যেটা হবে, কন্ট্রোল মাইনাস যদি দেই, দেখো কন্ট্রোল মাইনাস দিলে কিন্তু এই ইমেজটাকে আর রিপিট করলো, কন্ট্রোল প্লাস দিলেও রিপিট করতেছে না, মাইনাস দিলেও রিপিট করতেছে না, ইমেজকে রিপিট করছে। আমার কথা কি বুঝতে পারছো? কন্ট্রোল জিরো দিলে কন্ট্রোল প্লাস মাইনাস কোনোটাতেই রিপিট করতেছে না। সো আমরা এটাই চাচ্ছিলাম, এই প্রপার্টি। আগেরটা তো স্যার জুমের মতো হইতো, বাট তো কম, তো এখন এটা তো স্যার ছোট হয়ে যাচ্ছে, উপরে টেক উঠে যাচ্ছে। এটার রিজন হচ্ছে আমার যে হাইট, তুমি যদি হাইট বাড়াও তাহলে আবার আরেক রকম আসবে। এখানে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের যেই এটা নো রিপিট হবে, পাশাপাশি যতটুকু ছোট হোক আর বড় হোক ওর মধ্যে সে কাভার করবে, সাইজটা ওর মধ্যে কাভারেজটা আসবে, এই কারণে আমরা এই প্রপার্টিটা ইউজ করলাম। সো তুমি ইমেজ নিয়ে যদি সিএসএস এর কোড দেখো W3 স্কুলসে বা এই আদার কোথাও যদি দেখো, দেখবা যে এই প্রপার্টিগুলোই আছে। সো এগুলো আসলে তো আমরা এইভাবে ইউজ করিও না, স্লাইডার সেট করব, তো তখন আরও ডিফারেন্ট হবে। আপাতত জাস্ট ইউজটা একটু বোঝার চেষ্টা করলাম। তাহলে আমাদের দেখো সোফার আমাদের যেই স্ট্রাকচারটা দাঁড়িয়েছে, আমরা একটা ব্যানার সেট করছি, এখানে মেনু সেট করবো, এখানে সোশ্যাল আইকন সেট করবো,
তার নিচে কন্টেন্ট থাকতে পারে, তার নিচে ফুটার থাকতে পারে, এটা হচ্ছে আমাদের টার্গেট, তাই না? যদি মনে করো পুরো ডিজাইন সেট করে ফেলবা। আচ্ছা একটু সরি, ইউনিভার্সিটি থেকে ফোন আসছে, আমি একটু পিক করে। আচ্ছা এবার আসো, যদি আমরা স্ট্রাকচারটাকে দাঁড় করাই, পরে যদি কন্টেন্ট নিয়ে আসি সেটাও হতে পারে। তাহলে দেখো এখন যদি কোডে যায়, তোমার কখনো হেডারে কাজ করা দরকার তাহলে তুমি এখানে কাজ করবা, ন্যাপবারে কাজ করা দরকার এখানে কাজ করবা, ব্যানারে কাজ করবা তাহলে এখানে কাজ করবা, ইজি হচ্ছে না? আমি যদি এখন এরপরে বলি যে কন্টেন্ট হবে, আমি যদি এখন যাই কন্টেন্টে কি হবে সেটা যদি পরে আসি, বা তুমি এক পার্ট শেষ করে আরেক পার্টে যেতে পারো, কোনো সমস্যা নাই। আমি স্কেলিটন দাঁড় করাচ্ছি, যদি মনে করো এটাকে কপি করলাম, আমি ফুটারও যাব, কন্ট্রোল ভি, এটা হবে ফুটার। সো ডেভেলপার যারা, তারা এক একজন কিন্তু এক একভাবে চিন্তা করে, তার নিজের স্টাইল সে একসময় রপ্ত করে ফেলে। তাহলে এখানে আসো, যে আমি এখানে নাম দিব হচ্ছে কন্টেন্ট, এখানে নাম দিব হচ্ছে কন্টেন্ট, ডাবল ক্লিক করে কপি করলাম, দ্যাট মিনস কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, সরি এটা হবে হচ্ছে ফুটার, এফ ডাব্লিউ টি আর, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখন ধরো ফুটারটা যদি আমি আগে কমপ্লিট করতে চাই, করতে পারবো, আমি চাইলে সিএসএস এর পার্টগুলো, নর্মাল পার্টগুলো শেষ করে আসি। তাহলে কন্টেন্টে কোড হবে, ফুটারে কোড হবে, এখানে কি হবে আমরা সেটা দেখবো পরে। তাহলে এখানে একটা হচ্ছে কন্টেন্ট ফুল, এগুলো যদি নেট বিনস বা যদি ড্রিমওয়েভার হতো অটোমেটিক সাজেস্ট করতো, এটাতে এটা করে না। কন্টেন্ট, সরি এটা উপরে হবে, কন্ট্রোল এক্স এখানে হবে, আর এখানে হচ্ছে একটা হচ্ছে ফুটার ফুল, কন্ট্রোল ডি, আর একটা হচ্ছে ফুটার। সো আমার এই এগুলোর মধ্যে সিএসএস আসতেও পারে না আসতে পারে, আমি জাস্ট প্যাটার্ন সব লিখে ফেলছি। এখন আসলে আমি ফুটার দিয়ে যদি শুরু করি আজকের প্যাটার্নের মধ্যে প্রথম কাজ, দেখো ফুটারটা দিয়ে যদি শুরু করতে চাই, এ হচ্ছে আমাদের ফুটার। ধরো এখানে একটা আছে পিট্যাগ, এর মধ্যে ধরো আছে হচ্ছে কপিরাইট, কপিরাইট অ্যাট দ্য রে এম্পারসেন্ট সাইন কপি, এরপরে ধরো আছে হচ্ছে 2020, একটা ভার্টিক্যাল সাইন। এরপরে ধরো আমরা যদি বলি যে ডিজাইনড বাই, সাপোজ যদি আমি আমার নাম দিই, সাপোজ এর সাথে যদি আমার ফেসবুক বা আমার ওয়েবসাইটের লিঙ্ক করাই, তাহলে অ্যাঙ্কর ট্যাগ লাগবে। এখানে লিখে দিচ্ছি বুলবুল আহমেদ। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখবা, যে বুলবুল আহমেদের নিচে আন্ডারলাইন আসবে না, কারণ হচ্ছে আমরা সিএসএস এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগকে বলে দিয়েছি, ডিফল্ট বলে দিয়েছি যে তুমি কোনোটাতেই টেক্সট ডেকোরেশন দেখাবো না। এবার আসলে আমরা যদি ব্রাউজারে যাই, কী আসে দেখি, এই যে কপিরাইট আসছে, মাঝখানে কিন্তু কন্টেন্ট নাই, এই কারণে কিন্তু কন্টেন্ট পার্ট কোনো কাজ দেখাচ্ছে না। এটা হচ্ছে আমাদের ফুটার পার্ট। তো ফুটারের এবং হেডারের যদি কালার সেম দিই, তাহলে একটু এখন আসো সিএসএস এর কোড কীভাবে করতে হয় দেখি, ফুটারে চলে যাচ্ছি। তাহলে ফুটার ফুল, যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাও, দাও ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে দিয়ে দিই, যেটা আমরা টপে ইউজ করছিলাম হেডারে। আর ফুটারের মধ্যে কিছু হবে কি না যদি হয় আমরা দিব, এখানে কন্ট্রোল ডি দিচ্ছি, ফুটার আবার নিলাম, ফুটারের মধ্যে কি আছে, পি ট্যাগ আছে। তো এটা হচ্ছে সিকোয়েন্স, যে ফুটার ক্লাস তার ভিতরে পি ট্যাগ। তো পি ট্যাগের যদি আমি মনে করি যে টেক্সট অ্যালাইন সেন্টার দিব, ফন্ট ফন্ট ওয়েট থাক, দেখি না কি আসে, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, দেখো কিন্তু আসছে। যদি একটু প্যাডিং চাই পির পাশেও চাইতে পারি, এটা ফুটার ফুলের মধ্যে হলেও হবে, ফুটারের মধ্যে হলে হবে, যেখানে দেবো সব জায়গায় কিন্তু কাজ করবে। আমি যদি ফুলের মধ্যেই দিই, যে প্যাডিং দিচ্ছি, সব দিকে আসবে হচ্ছে 10 পিক্সেল, কন্ট্রোল এস, সব দিকে না টপ বটম দিলেই হতো আর কি, অনেক বেশি হয়ে গেল। আমি যদি মনে করি 10 না 5, কন্ট্রোল এস, সো 5 পিক্সেল, তাও বেশি দেখাচ্ছে। আমরা কাজ করতে পারি, আমরা যদি এই ফুটারের একটা হাইট দেই, উপরের হাইট সাথে মিল রেখে, যে এটাও 40 পিক্সেলই হবে, 40 পিক্সেল, কন্ট্রোল এস অল্টার ট্যাব F5। এখন এখানে ইচ্ছা করে আমি এটা দিয়েছি একটা কারণে, দেখো লেখাটা কিন্তু আমার এই যে যেই বক্সটা আছে তার সেন্টারে আসে নাই, আমার সেন্টারে আনতে হবে। এখন চাইলে প্যাডিং টপ দিয়ে আমি করতে পারবো, মার্জিন টপ দিয়েও করতে পারবো, কিন্তু আমি আরেকটা ওয়েতে এটাকে সেন্টারে আনবো। এটার একটা কোড হচ্ছে, যেটা আজকে নতুন, যেখানে হাইট লিখছো এখানে যদি লাইন হাইট লিখে দাও এবং সেম যদি রাখো, তাহলে অটোমেটিক ওই বক্সের মধ্যে অর্থাৎ হাইট যা এবং লাইন হাইট তাই, তাহলে কন্টেন্ট অটোমেটিক সেন্টার ভার্টিক্যালি সেন্টারে চলে আসবে। দেখো ভার্টিক্যালি সেন্টারে চলে আসছে, এবং এখানে বলছিলাম যে বুলবুল আহমেদের নিচে কোনো আন্ডারলাইন আসে নাই, এখানে কিন্তু আসেনি। আচ্ছা আসবেও না, কারণ হচ্ছে ওখানে আমরা
আসবে কিনা এখনো বোঝা যাচ্ছে না, কারণ আমরা অ্যাঙ্কর ভিতরে কিছু লিখি নাই। HREF এখানে আপাতত যদি মনে করি যে ইউটিউবের লিঙ্কটা দিব, আমরা চালিয়ে দিতে পারি। এখানে যদি লিখি যে ইউটিউব, অথবা শুধু আচ্ছা ইউটিউব, এখানে নেটটা স্লো তাই একটু লোড হতে সময় নিচ্ছে। ধরো যদি আমি আমার চ্যানেলটাতে যাই, তাহলে আমি যদি এইটাকে লিঙ্কটাকে কপি করলাম, কপি করে যদি HTTP-র মাঝখানে দিয়ে এই সরি এই HREF এর মাঝখানে দিয়ে দিই কন্ট্রোল এস, এবার দেখি কোনো কাজ করে কিনা। আমি ব্রাউজারে যাচ্ছি, মোজিলাতে দুইটা ব্রাউজার এখানে ওপেন আছে আমার, ক্রোম এবং হচ্ছে মোজিলা। দেখো যে ডিজাইন বাই বুলবুল আহমেদ, যদি আমি এখন ক্লিক করি, এখন এটা কোথায় ওপেন হবে, নতুন উইন্ডোতে ওপেন হবে নাকি প্রাইভেটলি ওপেন হবে না কীভাবে ওপেন হবে সব কিছু সেট করা যাবে। টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেটার মাধ্যমে দেখো ইউটিউবে কিন্তু আমরা চলে যাচ্ছি। সো আমার কিন্তু ইউটিউবে চলে আসছে। সো আমরা দেখলাম যে কীভাবে একটা লিঙ্ক কাজ করে কিনা। তা আমাদের ধরো ফুটার পার্ট এতটুকুই, যে ফুটার পার্টের কাজ শেষ করলাম। যদি মনে করো সবাইকে বোল্ড করবা, তাহলে করা তো যাবেই তাই না, স্টাইলে যাই, তাহলে কোথায় যাবো? ফুটারের মধ্যে JP, এটা লিখার উদ্দেশ্য হচ্ছে পি ট্যাগ অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু এটার মিনিং হচ্ছে যে ফুটারের মধ্যে JP। এটা আবার এইভাবেও লিখি, অ্যারো চিহ্ন দিয়েও লিখি, যে ফুটার হচ্ছে প্যারেন্ট, তার চাইল্ড হচ্ছে পি। সো এটাও মাঝে মাঝে আমরা ফলো করি, থাক কোনো ধরনের প্রবলেম হবে না। টেক্সট অ্যালাইন ফন্ট ওয়েট, সো মাঝে মধ্যে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউটের সাথে তোমাদের জাস্ট পরিচয় করে দিচ্ছি। এটা যদি বোল্ড দেই, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো কাজ করছে। এবার আসলে আমি উপরে সোশ্যাল আইকনটা যাবো অথবা মেনুটা যাবো। আচ্ছা মেনুটা আগে দেখাই, তারপর সোশ্যাল আইকনে যাই। তাহলে এবার আসলে আমাদের মেনুর কাজটা যদি করি, আমরা কোথায় কোড লিখবো, ন্যাববারে, এই যে ন্যাববার। আর যদি আমরা ইন্ডেক্সে যাই কোথায় লিখবো, অবশ্যই আমাদের ন্যাববার বলে একটা পার্ট আছে, খুব দ্রুতই আমরা খুঁজে পাবো। সো মেনু আমরা সাধারণত তৈরি করি UL দিয়ে। তাহলে আমি যদি লিখি, আচ্ছা আমাদের আরেকটা সেশনে আসতে হবে, এই সেশন এক্সপায়ার হয়ে যাওয়ার পরে 10-15 মিনিট ওই সেশন আমরা ইউজ করব। আচ্ছা UL আমি র কোডই লিখতেছি, শর্টকাট লিখলাম না, এলআইয়ের ভিতরে হচ্ছে, আচ্ছা এটা এক লাইনে লিখতে পারতাম, কন্ট্রোল জেড দেই, কোড না বাড়াই। এরপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, শুরু শেষ এর ভিতরে হচ্ছে HREF। এখানে ধরো আমি লিখতেছি, এগুলো শর্টকাটে করে ফেলতে পারতাম, তোমরা ইমমেট ইউজ করে লাস্ট ক্লাস আমি এটা দেখিয়েছিলাম। এখানে কন্ট্রোল ডি দিচ্ছি, ধরো হোম, অ্যাবাউট মি, এখানে দেখাচ্ছি ধরো টিউটোরিয়াল, টিউটোরিয়ালের অধীনে আমরা ফিউচারে সাব মেনু তৈরি করব, আপাতত প্লেন মেনু থাক। এখানে ধরো ফটো গ্যালারি, আর লাস্টে দিচ্ছি ধরো কন্ট্যাক্ট। সো এগুলো যখন ওয়ার্ডপ্রেসে যায়, তখন আমরা প্লাগ ইন ইউজ করে করে সুন্দর সুন্দর কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আসি, দেখি কি হয়। অল্টার ট্যাব, আমি মোজিলাতে যাবো, অল্টার ট্যাব দিয়ে যাচ্ছি, রিফ্রেশ। দেখো মেনু, এটা কিন্তু ভার্টিক্যাল মেনু আসছে, যেটা সুবিধা সেটা হচ্ছে আন্ডারলাইন আসেনি, কারণ অ্যাঙ্করটাকে আমরা পূর্বেই নান করে আসছি, কিন্তু এটা আমাকে লেফটে আনতে হবে। লাস্ট ক্লাসে এটা আমরা শিখিয়েছিলাম ফ্লট দিয়ে। তাহলে এখন এটার কোড লেখার পূর্বে আমরা খুব দ্রুত CSS স্টাইলটা লিখে ফেলবো। দেখো এখানে ক্লাসের নাম হচ্ছে ন্যাববার ফুল, ন্যাববার, র্যাপার ফুল, র্যাপার। তো এগুলো তো আসলে আমরা এই মুহূর্তে র্যাপার র্যাপার ফুল কোনো কাজ নেই, আমরা এই লাস্টটা যদি বলি এটা প্যারেন্ট, এই ন্যাববার ধরে বাকিগুলো আমরা সিকোয়েন্স সেট করব। বিস্তারিত তোমার কাছে একটু পরে আসতেছি, আমরা এখানে সিকোয়েন্সটা লিখে নিই। তাহলে ন্যাববার এখানে দেখো ডট ন্যাববার UL, আমি জাস্ট প্যাটার্ন লিখবো, পরে কোনটা ইউজ হবে না হবে সেটা পরে। কন্ট্রোল ডি দিয়ে ন্যাববার UL, UL এর পরে আছে LI, কন্ট্রোল ডি, LI এর পরে আছে A, কন্ট্রোল ডি, LI এর পরে আছে হবার, HOVER। তাহলে আমাদের প্রথমে ন্যাববার, ন্যাববারের ভিতরে UL, ন্যাববারের UL এর পরে আছে LI, LI এর পরে হচ্ছে A, এর পরে হচ্ছে হবার। এই কয়েকটা কমন কোড আমরা প্যাটার্ন লিখলাম, যেখানে যেটা দরকার সেটা আমরা লিখবো। এখন আসো যে আমরা যদি এইখানে, এখানে লিস্ট স্টাইল ট্যাব নান লেখার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের UL এর অলরেডি আমরা ডিফল্ট কোড হিসাবে দিয়ে আসছি। সো লাস্ট ক্লাসে আমরা এখানে লিস্ট স্টাইল ট্যাব নান লিখছিলাম, ওভারফ্লো হিডেন লিখছিলাম, চাইলে এখানে ওভারফ্লো হিডেন দেওয়া যায়, ওভারফ্লো হিডেন না দিলে মনে প্রবলেম হবে না। LI-টা আমরা বলবো হচ্ছে, লাস্ট ক্লাস যদি দেখে থাকো, ফ্লট লেফট, এতটুকু যদি দিই তাহলে দেখো কী হয়। আমি যদি এবার ব্রাউজারে যাই, রিফ্রেশ, দেখো সবাই কিন্তু সবার লেফটে আসছে, সবাই সবার লেফটে কিন্তু আসছে, কিন্তু উপরে নিচে একটা ব্লাঙ্ক স্পেস আসছে, কেন আসছে আমরা পরে ঠিক করব। তো আমরা যদি
এখানে যাই, আমাদের এখানে কোনো কন্টেন্টস না থাক, এখানে এটাকে ঠিক করে নিই। তাহলে নেভবারের নেভবারের মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে এ, তারপর হচ্ছে হবার, এই কাজটা আমরা করতে চাচ্ছিলাম। তাহলে এবার আসো এখানে ফার্দার কোড যদি লিখি, আমরা এখানে একটা হাইট দিয়েছিলাম, এই হাইটটা যদি এখন লাইন হাইট ইউজ করি 100 পিক্সেল, তাহলে কন্টেন্টগুলো অবশ্যই আমাদের সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসছে। আচ্ছা, উপরে একটা ব্লাঙ্ক হিসেবে আসছে কোনো একটা কারণে, দেখি এটা যদি অফ করে দিই ওভারফ্লোটা তাহলে কি হয়। আচ্ছা আসুক, পরে দেখবো। কন্ট্রোল জেড, কন্ট্রোল এস, আমাদের এখানে মার্জিন জিরো, প্যাডিং জিরো কাজ, কন্ট্রোল এ বিউটিফাই করে নিই কোডগুলো। আচ্ছা কোড বিউটিফাই হয়েছে। এখন এই হচ্ছে আমাদের নেভবার ফুল, এখানে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা একটু দেখে নেই। আমাদের স্টাইলের মধ্যে ইন্ডেক্স পেজে যাই, এখানে আমাদের নেভবার এনএভি ভি বিএআর, ওকে। কোনো সমস্যা হওয়ার কথা না, লাইন হাইট, ওভারফ্লো, হিডেন লেফট। আচ্ছা এবার আসো, যে আমরা অ্যাঙ্কর ট্যাগের যদি একটা ব্যাক, অ্যাঙ্কর ট্যাগের একটা কালার যদি দেই, সাপোজ ধরো একটা কালার দিচ্ছি, কি কালার দিব, এখানে যদি আমরা কন্টেন্ট দেখি একটা নর্মাল কালার আছে, তাই তো? আমরা আচ্ছা কালার দিই, একটা কালার ধরো রেড দিচ্ছি, দেখি কি হয়। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, তার মানে এটা কিন্তু লিখার কালার চেঞ্জ হলো। আমরা কিন্তু এটা লিখার কালার চেঞ্জ চাচ্ছিলাম না, ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছিলাম। তাহলে আমরা যদি এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে কি হয়, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখা যাচ্ছে যে আমার পুরোটার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখানে যখন আমরা হভার করব তখন একটা কালার চাই, হভার করলে আমরা চাই ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটা আমরা ডিফারেন্ট কালার দিব, শুধু কালার দিব। ধরো কালারটা চাচ্ছি ব্ল্যাক, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। এবার দেখো হভার করলে একটা কালার আসছে, কিন্তু কালারটা চাই উপরে নিচে সমান হোক, সেটা কিন্তু হয়নি। তো এটা যদি করতে হয় তাহলে অবশ্যই আমাকে যেটা করতে হবে, ডিসপ্লে ব্লক করতে হবে। লাস্ট ক্লাস এটা নিয়েও কথা বলেছিলাম, ডিসপ্লে ব্লক, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5। আশা করি এবারে যা আসছে, কিন্তু দেখাচ্ছে কোনো স্পেস নাই। এখন দেখো উপরে নিচে প্যাডিং আছে, লেফট সাইডে যদি প্যাডিং দিই তাহলে আমাদের লেখাটা সুন্দর দেখাবে মেনুটা। তাহলে এখন যদি আমরা বলি যে প্যাডিং টপ বটম 0 পিক্সেল আর লেফট রাইটে 25 পিক্সেল, তাহলে একটু হলো ভালো লাগবে। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, দেখো আমাদের কিন্তু চলে আসলো। এখন আমাদের কালারটা চেঞ্জ করতে পারলে ভালো, হবারে যখন যাব তখন ফন্টের কালার হবে হচ্ছে হোয়াইট, আর ফন্ট টেক্সট ট্রান্সফর দিতে পারি, টেক্সট ট্রান্সফর্ম ধরো আপার কেস যদি চাই, আর নর্মাল যে কালার এটা ব্ল্যাক, স্পেলিং মিস্টেক আছে বলে দেখাইনি, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, এই যে ব্ল্যাক, যখন মাউস নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের সব হোয়াইট হয়েছে, একটু সরে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের ফন্ট আপার কেস, লোয়ার কেসের এখানে একটা ইস্যুজ আছে, আমাদের বাই ডিফল্ট কিন্তু আপার কেস ছিল না। তো এখানে যদি আমরা চাই যে টেক্সট ট্রান্সফর্মটা অফ করব, তাহলে দেখি কি হয়, কন্ট্রোল এস, অল্টার ট্যাব, F5, এবার দেখাচ্ছে ফিক্সড হয়ে আছে। এখন যদি মনে করো এটাকে ফিক্সড রাখবা, যে এই পার্টটাকে ফিক্সড রাখবা, তাহলে যেটা করতে হবে, আমরা এখানে চাইলে এক্সটার্নাল করতে পারি, এখানে চাইলে ইন্টারনালও করতে পারি। ইন্ডেক্স পেজে যাই, এই অ্যাঙ্কোটেকের প্রথমটাকে যদি আমরা বলি স্টাইল, স্টাইল দিয়ে যদি আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, আচ্ছা আমাদের এই সেশনটা আজকে এখানে শেষ করে দিতে চাচ্ছি। আমাদের আমি পুরো কমপ্লিট রেকর্ডটা তোমাদেরকে দিব, আমি একটু সময় নিচ্ছি, 30 সেকেন্ডস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ফিক্সড হয়েছে, কিন্তু এখানে একটা প্রবলেম রেজ করছে, যখন হোমে মাউস ছিল, পরে যখন যাচ্ছি মাঝখানে কোনো একটা স্পেস চাচ্ছিলাম, আমার যে সাইডটা প্রথমে দেখাচ্ছিলাম মাঝখানে একটা স্পেস আছে, এটা কিন্তু ইজিলি আমরা তৈরি করতে পারি। আমরা যদি স্টাইলে যাই, এখানে জাস্ট এলআইয়ের পাশে যদি আমরা বলে আসি যে মার্জিন
রাইট ধরো দিচ্ছি 5 পিক্সেল, কন্ট্রোল এস অল্টা ট্যাব F5। এবার দেখি আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের আসছে। তো দেখো ইজিলি একটা ডিজাইন হয়ে গেল। আমরা চাইলে এখানে টিউটোরিয়ালের মধ্যে আমরা সাব মেনু তৈরি করতে পারবো। তো এখন যেহেতু আজকে সময় নেই, তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করব। এই এটার ফর্মাল রেকর্ড আমি তোমাদের খুব শীঘ্রই দিয়ে দিব, যেহেতু ফার্স্ট সেমিস্টারের ক্লাস আমার 10:30টায় ফিক্স করা আছে আজকে। ওইটা প্রয়োজনে পরবর্তী সেশনগুলোতে একটু চেঞ্জ করে দিব। তো আজকে ক্লাসটা আমরা এখানে রাখবো। এই সোফার যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। বৃষ্টি হ্যান্ড রেজ করছো, এর মধ্যে যদি কোশ্চেন থাকে করো। আচ্ছা ফার্স্ট সেমিস্টারে যারা আছো তোমাদের সাথে জাস্ট একটু 5 মিনিটস পরে আমি কথা বলতেছি। এখানে আমাদের আরেকটা ক্লাস চলতেছিল, ওদের সাথে জাস্ট 2-3 মিনিট সময় দিচ্ছি, তারপর আমি তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা মিজানুর রহমান, তুমি তো 16B এখনো লাইনে আছো দেখতে পাচ্ছি। তো যেহেতু আচ্ছা আচ্ছা অসুবিধা নাই, আমি ওই যে ওই সময় জিজ্ঞাসা করছিলাম কারো কোনো কোশ্চেন আছে কিনা। যদি তোমার কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারো, তারপর তুমি লিভ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমরা এই লাস্ট লাস্ট যেটা দেখতেছিলাম, আমাদের এই ডিজাইনটা যখন আমাদের হাতে আসলো, এখানে একটা প্রবলেম ছিল, এই যে বিভিন্ন জায়গাতে ফাঁকা স্পেস তৈরি হয়েছে না, এটা একটা রিজন ছিল যে কেন ফাঁকা স্পেসটা তৈরি হলো। রিজনটা ছিল হচ্ছে আমাদের এই যে প্রথম যে লাইন কোডটা ছিল ক্যারেক্টার সেট UTF-8, এরপরে সেমিক্লোন দেইনি, এই কারণে এই অ্যারোটার কারণে আমাদের এই স্পেসগুলো ক্রিয়েট হয়েছে। দেখো সলভ হয়ে গেল। তো আমাদের যে মেনু পার্টটা, আমরা শেষ সোশ্যাল আইকনটা দেখাতে পারলে ভালো হতো। তোমাদের খুব শীঘ্রই এটার ফর্মাল একটা রেকর্ডিং করে প্রজেক্টটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আশা করি তখন তোমরা সবাই পারবে। তো আজকে আজকে এ পর্যন্তই। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এমনি তো ক্লাস বুঝতে পারছো তাই না? আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ।